আর্থ্রাইটিস শব্দটির সঙ্গে কম বেশি এখন অনেকেই পরিচিত। আর্থ্রাইটিস হলো অস্থিসন্ধি বা হাড়ের জোড়ার প্রদাহ, বাংলায় এটিকে বলা হয় বাত। তথ্য অনুযায়ী বর্তমানে মানুষের অক্ষমতার প্রথম এবং প্রধান কারণ হলো এই আর্থ্রাইটিস। শুধু আমেরিকাতেই 7 মিলিয়নেরও বেশি লোক এখন এই রোগে আক্রান্ত, আর আমাদের দেশে প্রায় 25% মানুষই কোনো না কোনো ধরনের বাত ও জটিল বাত রোগে ভুগছেন। ব্যথার যে অংশ ভেঙে যায় নাই বা টিউমার হয় নাই, ক্যান্সার হয় নাই, এটুকু বাদে বাকি যত রকমের ব্যথার কষ্ট, এটি যেই রোগগুলি সেগুলি এই রিউমাটোলজির মধ্যে অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞরা বলছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এই মেয়েদের মাঝে এই প্রকোপ ছেলেদের চেয়ে বেশি। ছেলেরা আবার 45 বছর থেকে, এই বয়স থেকে শুরু হয়, কিছু কিছু বাতের অসুখ আছে, এটা সারা জীবনের। তার মানে আমার কর্মক্ষম মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে। সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে আর্থ্রাইটিস আক্রান্তরা অনেক সময় হয়ে পড়ে পরিবারের বোঝা। ছেলে মেয়ে ইউনিভার্সিটি কলেজ লাইফে যাওয়ার কথা, স্বপ্নে বিভোর থাকার কথা, ও যদি মাজা ব্যথা, এই বাতের কষ্টে, গিরা ব্যথা, ফুলার কষ্টে ওর এই পড়ালেখা না হয়, এবং ওর পিছনে যদি বাবা মার যে অর্থ ব্যয়টা ছিল শিক্ষার জন্যে, সেটা না করা যদি চিকিৎসার জন্য ব্যয় করতে হয়, তাহলে ওই পরিবার পিছায়, এই ছেলে মেয়ে আমার বিষণ্ণতায় ভোগে, এরা এ যদি কর্মক্ষম আমি রাখতে না পারি, ওরা অক্ষম। সংখ্যায় কম হলেও শিশু কিশোররাও আক্রান্ত হয় আর্থ্রাইটিসে। সেটাকে বলা হয় যে বাত জ্বর। সেটা সাধারণত 5 বছরের বয়স থেকে শুরু হয় এবং এটা সারা জন্মের জন্য থাকতে পারে। প্রচণ্ড ব্যথা হয় যে টাচ করতেও দেওয়া হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা 5 বছর বয়স থেকে 15 বছর বয়সে শিশু কিশোরদের হয়ে থাকে। আর্থ্রাইটিস যেটা, সেটা স্মল জয়েন্টস হয় এবং সকালবেলা দেখা যাবে এসব বাচ্চাগুলো কিন্তু হাত পা নাড়াতে পারছে না, তার উঠতে পারছে না, কথা বলতে পারছে না, মুভ করতে পারছে না। যদি কোনো কারণে অভিভাবকগণ দেরি করেন তার বাচ্চাকে ট্রিটমেন্ট করতে, তাহলে জয়েন্টগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, দুর্বল হতে থাকে এবং সেখান থেকে কিন্তু চিকিৎসা কিন্তু খুবই জটিল হয়ে যায় এবং চিকিৎসা ব্যয়ও কিন্তু বেড়ে যায়, অস্বস্তি ভোগান্তিও বেড়ে যায়। তবে সচেতনতার মাধ্যমে আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানান ডাক্তার এহসানুল কবির এবং প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম। সবকটি মেডিকেল কলেজে যত তাড়াতাড়ি সম্ভব বিভাগ খুলে পথ সৃজন করা, আর্লি ট্রিটমেন্ট যদি হয়, আর্লি ডায়াগনোসিস যদি হয়, এই রোগের প্রোগ্নোসিসটা চমৎকার। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।